হাই বন্ধুরা, আজ একটা বিশেষ দিন ছিল। এই ভিডিওতে তোমাদের দেখাবো আমি KKR মেন্টর গৌতম গম্ভীরকে কীভাবে নিজের হাতে পোর্ট্রেট গিফট করলাম, ওনার কেমন লাগলো, আর ITC সোনার বাংলা যেখানে প্লেয়াররা থাকে সেখানকার পরিবেশটা কীরকম। তাই সময় নষ্ট না করে ভিডিওটা দেখো। তো কি আলাদাই মুহূর্ত ছিল আমার জন্য। তো এই মুহূর্তটার জন্য আমি কিন্তু খুব এক্সাইটমেন্ট ছিলাম, তাই আমি নির্ধারিত সময়ের আগেই সেখানে পৌঁছে গেছিলাম। কি অসাধারণ সুন্দর করে সাজানো ছিল জায়গাটা, দেখেই মন ভরে যাচ্ছিল। আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স তোমরাও দেখতে পাচ্ছ। আমি এক জায়গায় বসে বিশ্রাম করছিলাম আর অপেক্ষা করছিলাম সেই সময়টা যে কখন আমি নিজের প্রিয় মানুষটাকে চোখের সামনে থেকে দেখবো আর গিফট করব। আর ওখানে উপস্থিত সকলেই আমার ছবিটা দেখতে চাইছিলো, তো আমি তাদেরকে দেখাই ছবিটা। আর এদিকে অপেক্ষা করতে থাকি কখন সময়টা আসছে। আমি তো বসে থাকতেই পারছিলাম না, আমি এদিক ওদিকে একটু ঘুরছিলাম আর লক্ষ্য করছিলাম যে প্লেয়াররা ম্যাচের আগে কীভাবে ম্যাচ প্রিপারেশান করে, কে কী খায় বা কে কী করছে, এই ধরনের ব্যাপারগুলো আমাকে অনেক এক্সাইট আরও বেশি করে করছিলো। আমরা ভেতরে থাকলেও বাইরের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য বেশ ভালোই উপভোগ করছিলাম। আর এদিকে আমার স্টুডেন্টরা আবদার করেছিল যে বলে তাদের গৌতম গম্ভীরের অটোগ্রাফ চাই, তাই তাদের আবদার রাখতে আমি সেটাও করেছিলাম। চলো এবার তোমাদের জায়গাটা একটু ঘুরে দেখাই। দেখো কি সুন্দর, ওয়েল মেনটেন্ড, দারুণ লাগলো জায়গাটা। খুব ভালো করে সাজানো ছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। জায়গাটা দেখলেই জাস্ট মন ভরে যাবে। ভেতরের জায়গাটা বললে চারিদিকে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, খাবার জায়গা রয়েছে। ভেতর এবং বাইরে সব জায়গায় খুব ওয়েল মেনটেন্ড একদম। আর চলো তোমাদের দারুণ একটা জিনিস দেখানো যাক। দেখো কি সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে, দেখলেই জাস্ট চোখ জুড়িয়ে যায়। আর আমি তো অপেক্ষা করছিলাম কখন সময়টা আসবে। আর বিশেষ করে আমার এই ধরনের জিনিসটা সত্যি মন কেড়েছে, খুব ভালো লাগে ফুল আমাদের। হ্যাঁ, এরই মাঝে আমার টাইমটা চলে আসে, আমি যে ওনাকে গিফট করতে যাব আমার ডাকটা আসে, তো আমি সেই পথে চলতে থাকি। আমি সেই এন্ট্রান্সে যাই এবং ভীষণ সুন্দর দৃশ্য আমি উপভোগ করছিলাম, দারুণ লাগছিল। যেন মনে হচ্ছিল আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। পছন্দের মানুষ, যার ছোট থেকে আমি খেলা দেখে এসেছি, আর নিজের ফেভারিট মানুষ, তাকে আমি নিজের হাতে দেব, এই যে এক্সাইটমেন্টটা সত্যি আর ধরে রাখতে পারছিলাম না। উনি যখন আমার হাতের ছবি আঁকাটা দেখলেন, জাস্ট ওনার যে চোখের চাউনিটা ছিল, দারুণ লাগলো। মানে সেই যে তৃপ্তিটা, ওটা কোনোদিনও আমি ভুলতে পারবো না, ওটা আমি ভাষায় বোঝাতেও পারবো না তোমাদেরকে। ভীষণ ভালো লাগে যখন এই ধরনের ব্যক্তিরা আমার কাজে প্রশংসা করে, খুব ভালো লাগে, বিশ্বাস করো। উনি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছেন যখন আমি ওনাকে বললাম যে আমি এই ছবিটা ইডেনের সামনে বসে এঁকেছি। অনেক ভালোবাসা জানালেন। আর হ্যাঁ, সেদিন ম্যাচ ছিল, তো ওনাদের তো তারা থাকবেই, আর আমারও ম্যাচ দেখতে যাওয়ার ইচ্ছে ছিল, তো বেশি আর সময় কাটাতে পারিনি সেই দিন। ইচ্ছে আছে পরবর্তী সময় কখনও সুযোগ হলে অবশ্যই ক্রিকেটের ব্যাপারে কথা বলবো। আর উনি যে ভালোবাসাটা দিলেন তা তো আমার কাছেও পাওনা। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। আর হ্যাঁ, ওনার রিয়াকশানটা কী ছিল আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কমেন্ট শেয়ার করো।